নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুত আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখা বিচার বিশ্লেষণ করার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 36। এই হাতের অনেক গুরুত্বপূর্ণ চিহ্ন ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। হাতের রেখা সম্পর্কে ভালোভাবে জানতে, ভালোভাবে বুঝতে হলে অবশ্যই ভিডিও পুরো দেখবেন। আমি যেই হাতের ছবি নিয়েছি এটি জল শ্রেণীর হাত। হাতের রং সম্পূর্ণ গোলাপি এবং উজ্জ্বল প্রকৃতির। আগের অনেক ভিডিওতেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি, যাদের হাতের রং গোলাপি হয় বা লালচে আপাযুক্ত হয় তাদের শরীরের রক্ত সঞ্চালন ভালো থাকে। শরীরের সাথে সাথে তাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালন ভালো থাকে, সুতরাং তারা বেশ স্বাস্থ্যবান ও বুদ্ধিমান হয়। হাতের রং উজ্জ্বল ও গোলাপি ধরনের হওয়ার কারণে এরা অত্যন্ত আশাবাদী হয়। তার সাথে যাদের হাতের আঙুল স্কোয়ার প্রকৃতির হয়, স্কোয়ার আঙুল, যাদের উপরের পর্ব থেকে নিচের পর্ব পর্যন্ত আঙুল একই ধারায় গঠন থাকে, খুব বেশি সরু মোটা থাকে না, এই ধরনের আঙুলকে স্কোয়ার আঙুল বলে। যাদের হাতে এই ধরনের স্কোয়ার আঙুল দেখা যায় তারা বেশ বুদ্ধিমান হয়। এরা বেশ কারণ অনুসন্ধানকারী হয়, যে কোনো বিষয়ের কারণ এরা অনুসন্ধান করতে চায়। হাতের আঙুল যে আঙুলের দ্বারা ঝুঁকে থাকবে, বুঝে নিতে হবে বাকি গ্রহ সেই আঙুলের দ্বারা বা সেই গ্রহের দ্বারা প্রভাবিত। এই হাতে শনির ক্ষেত্র এককভাবে দাঁড়িয়ে আছে, শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে। শনির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত। শনির আঙুলের দিকে বৃহস্পতির আঙুল ঝুঁকে আছে, রবির আঙুল ঝুঁকে আছে, বুধের আঙুল রবির ক্ষেত্রের দিকে ঝুঁকে আছে, অর্থাৎ বুধ ও রবি শনির ক্ষেত্রের দ্বারা প্রভাবিত। শনি হলো পরিশ্রমের কারক, শনি দাসত্বের কারক, শনি ন্যায়ের কারক। শনির ক্ষেত্র ভালো হওয়ার কারণে, শনির আঙুল ভালো হওয়ার কারণে আর শনির দ্বারা সমস্ত আঙুল প্রভাবিত হওয়ার কারণে এরা কিন্তু যথেষ্ট পরিশ্রমী। পরিশ্রম করার ক্ষমতা দেখতে হলে দেখতে হবে তাদের আয়ুরেখা। আয়ুরেখা শুক্রের ক্ষেত্রকে অনেকটা জায়গা ঘিরে রেখেছে, সেই কারণে আয়ুরেখা বেশ দীর্ঘ হয়েছে। আয়ুরেখা দীর্ঘ হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু শারীরিক এনার্জি বা শারীরিক স্ফূর্তি অর্থাৎ জীবনী শক্তি বেশ ভালো থাকবে। এই হাতে শুক্রের ক্ষেত্র সর্বাধিক প্রভাবশালী। শুক্র হলো প্রেম প্রীতি ভালোবাসার কারক, সৌন্দর্যের কারক। শুক্র হলো বিজ্ঞানের কারক, কারণ শুক্র হলো সর্বশাস্ত্র প্রবক্তা। শুক্রের ক্ষেত্র যাদের ভালো থাকে তাদের কাছে সমস্ত রকমের জ্ঞান থাকে। এই ধরনের মানুষেরা নিজে সুন্দর থাকে এবং অন্যকে সুন্দর রাখতে চেষ্টা করে। সুন্দর বেশভূষা, সুন্দর পরিবেশ এদের একান্ত কাম্য বা প্রিয়। এরা বেশ বিলাসিতা সম্পূর্ণ মানুষ হয়, অর্থাৎ এদের মনে ভোগ বাসনার কামনা খুব বেশি থাকে। শুক্রের ক্ষেত্র ভালো হওয়ার সাথে সাথে, শুক্রের ক্ষেত্র উচ্চ হওয়ার সাথে সাথে যাদের হাতের রং গোলাপি ও উজ্জ্বল প্রকৃতির হয় এবং তার সাথে যদি বুধের আঙুল ও বুধের ক্ষেত্র ভালো হয়, এই হাতে বুধের আঙুল রবির প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে এবং বুধের ক্ষেত্র যথেষ্ট ভালো আছে, বুধের ক্ষেত্রে বেশ কিছু বুধরেখা দেখা যায়, তারা খুব সুন্দর হয় দেখতে, তাদের শারীরিক গঠনও খুব সুন্দর থাকে এবং বুধের ক্ষেত্র ভালো হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু বাকশক্তি, স্মৃতিশক্তি এবং নিজের কথা অন্যের কাছে প্রকাশ করার ক্ষমতা অদ্ভুত থাকে। বুধ হলো বাকশক্তির কারক গ্রহ, শুক্র হলো সৌন্দর্যের কারক গ্রহ, তাই বুধের বাকশক্তি ও শুক্রের সৌন্দর্যতা এদের কথার মধ্যে কিন্তু প্রকাশ পায়। অর্থাৎ এরা যখন মানুষের সঙ্গে কথা বলে বেশ সুন্দর গুছিয়ে কথা বলে এবং হাসি খুশি মুখে, সেই কারণে এরা সকলের মন জয় করতে পারে। এই হাতে শুক্রের ক্ষেত্রের পরে সব থেকে প্রভাবশালী যদি কোনো ক্ষেত্র থাকে তা হলো রবির ক্ষেত্র। রবির আঙুল সুন্দর সুগঠিত, হালকা শনির দিকে ঝুঁকে আছে। শনি পরিশ্রমের কারক, রবি কর্মের কারক, সুতরাং
কর্মের মাধ্যমে পরিশ্রম করার মানসিকতা এদের যথেষ্ট পরিমাণে থাকবে। রবির আঙুলের উপরের পর্ব বেশ লম্বা। রবির ক্ষেত্র ভালো ও রবির ক্ষেত্রে সুন্দর রবি রেখা আছে, সেই রবি রেখায় সূক্ষ্মভাবে একটি ত্রিশূল চিহ্ন গঠিত হয়েছে। যাদের রবির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন গঠিত হয় তাদের মান যশ প্রতিষ্ঠা, রবি হলো মান যশ প্রতিষ্ঠার কারক, অবশ্যই হবে। এরা বিজ্ঞান মানসিকতা সম্পন্ন, রবি বিজ্ঞানের কারক, রবি মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলে। বৃহস্পতি যেমন সামাজিক ও তত্ত্বজ্ঞানের কারক, রবি ঠিক সেই রকমই বিজ্ঞানের কারক। তো এদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা অর্থাৎ বৈজ্ঞানিক চিন্তাধারা খুব বেশি পরিমাণে থাকবে। বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে কিছুটা ঝুঁকে আছে। শনি ন্যায়ের কারক, বৃহস্পতি ধর্মের কারক, তাই এদের মধ্যে ন্যায়পরায়ণতা, ধর্ম, উচ্চ আকাঙ্ক্ষা যথেষ্ট পরিমাণে থাকবে। এবং বৃহস্পতির ক্ষেত্র বড় হওয়ার কারণে এদের অর্থনৈতিক সমস্যা খুব বেশি হবে না। হৃদয় রেখা থেকে একটি রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে। এই ধরনের রেখা যাদের থাকে তাদের কিন্তু জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা খুব বেশি থাকে, অর্থাৎ তারা যেমন তত্ত্বজ্ঞান জানতে চায় ঠিক তেমন তারা বিদ্বান প্রকৃতির মানুষ হয়, অর্থাৎ শিক্ষা বিদ্যার দিকে যথেষ্ট ঝোঁক থাকে। বুধ হলো স্মৃতিশক্তির কারক, বুধের ক্ষেত্রে সুন্দর কিছু রেখা আছে, তো এদের স্মৃতিশক্তিও যথেষ্ট ভালো হয়। এছাড়াও বুধ হলো বিদ্যার কারক, তো বুধের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র ভালো হওয়ার কারণে এদের কিন্তু বিদ্যার আকাঙ্ক্ষা বা জ্ঞানের আকাঙ্ক্ষা খুব বেশি। বৃহস্পতির ক্ষেত্রে এই রেখা যদি বেঁকে গিয়ে শিরোরেখা ও আয়ুরেখার সঙ্গে মিশে যায় তাহলে এই ধরনের রেখা কিন্তু দাম্পত্য জীবনে প্রচণ্ড সমস্যার সৃষ্টি করে। দাম্পত্য জীবন ছাড়াও জীবনে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। হাতে আয়ুরেখা অনেকটা জায়গা জুড়ে গঠিত হয়েছে, আয়ুরেখা বেশ দীর্ঘ, তাই এদের মধ্যে জীবনী শক্তি বেশ ভালো, এনার্জি ভালো, শারীরিক স্ফূর্তি ভালো। কিন্তু লাল কিতাব জ্যোতিষ অনুযায়ী, ভারতীয় সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে কোনো রেখা যদি কোনো সূক্ষ্ম রেখা দ্বারা কেটে যায় তাহলে সেখানে কিছু বিপর্যয় সৃষ্টি করে। এখানে আয়ুরেখা বেশ কিছু রাহু রেখা দ্বারা কেটে গেছে, তো এই বয়সটা এর কিন্তু বেশ কিছু বিপর্যয়ের মুখে পড়তে হবে। এই বয়সটা নির্দেশ করছে লাল কিতাব জ্যোতিষ অনুসারে বৃহস্পতির নিচের ক্ষেত্র পর্যন্ত 30 বছর। তাহলে এই বয়সটা নির্দেশ করছে যে 34 থেকে 36-37 বছর পর্যন্ত এর কিন্তু কিছু বিপর্যয়ের মুখে পড়তে হবে, এদিকটা একটু সতর্ক থাকতে হবে। যেমনি শারীরিক কোনো দুর্ঘটনা হতে পারে, কর্মের ক্ষেত্রে দুর্ঘটনা হতে পারে, বা বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন বিপর্যয় ঘটতে পারে। হাতে আয়ুরেখার মতোই ভাগ্যরেখা অন্য সূক্ষ্ম রেখা দ্বারা কাটা হয়েছে। তো ভাগ্যরেখা কোনো রেখা দ্বারা কাটা মানে তা ভাগ্য বিপর্যয় নির্দেশ করছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হস্তরেখা বিজ্ঞান অনুযায়ী, সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী হাতে শিরোরেখা ও হৃদয় রেখার মাঝখানে ক্রোশ্চিহ্ন থাকা অত্যন্ত শুভ বলা হয়েছে। যাদের হাতে এই ধরনের ক্রোশ্চিহ্ন থাকে তারা অত্যন্ত বুদ্ধিমান হয়, তারা বেশ ক্ষমতাশালী হয়, নিজেকে যেভাবে তৈরি করতে চায় তারা নিজেকে সেভাবে তৈরি করতে পারে। কিন্তু এদের চিন্তাধারা খুব বড় মাপের হয় না, তাই তারা শুধু নিজেকে বা নিজের পরিবার নিয়ে সীমাবদ্ধ থাকে। কিন্তু যদি চেষ্টা করে নিজেকে খুব বড় মাপের মানুষ বানানোর জন্য, অবশ্যই তারা বানাতে পারে। অর্থাৎ এই ধরনের রেখা অত্যন্ত শুভ এবং অর্থনৈতিক ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সংসারের শান্তির ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এখানে হাতের মাঝখানে ক্রোশ্চিহ্ন গঠন হয়েছে ঠিকই, এটা ভাগ্যরেখা কেটে ক্রোশ্চিহ্ন গঠন হয়েছে। এই হলো ভাগ্যরেখা আর এই হলো ক্রোশ্চিহ্ন। তো ভাগ্যরেখা ক্রোশ কেটে যদি ক্রোশ্চিহ্ন হয়, অর্থাৎ ভাগ্যরেখা কোনো মতে যদি কাটা হয়, তাহলে সেই বয়সে কোনো বিপর্যয় নির্দেশ অবশ্যই করছে।
ক্রশ্চিহ্ন যেমন শুভফল পাওয়া যাবে, ঠিক তেমনি ভাগ্যরেখা কেটে যাওয়ার জন্য সেই বিপর্যয় তাকে ভোগ অবশ্যই করতে হবে। শিরোরেখা থেকে যদি ভাগ্যরেখা ওঠে সেটিকে 35 বছর নির্দেশ করা হয়, তাহলে হাতের মধ্যবর্তী অংশে এই বয়সটা 36-37 বছর বয়সে তার ভাগ্য বিপর্যয় অবশ্যই হবে, কিন্তু কিছু শুভফলও তার সাথে পাবে। হাতে স্বাস্থ্যরেখার অবস্থান কিন্তু খুব একটা সুবিধাজনক দেখা যাচ্ছে না, অস্পষ্ট স্বাস্থ্যরেখা বেশ কয়েক জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় দেখা যাচ্ছে। এই রেখাকে বিজনেস রেখাও বলে, অর্থাৎ ব্যবসার রেখা। হাতে অস্পষ্ট স্বাস্থ্যরেখা বা বিজনেস রেখা থাকলে তা যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হানিকারক, বিজনেসের পক্ষেও ততটাই ক্ষতিকারক। হাতে স্বাস্থ্যরেখা বা বিজনেস রেখা সুন্দর সুগঠিতভাবে একটি রেখা থাকা অত্যন্ত শুভ মানা হয়েছে। হাতে সুন্দর সুগঠিত বিজনেস রেখা ছাড়া হাতে বিজনেস রেখা বা স্বাস্থ্যরেখা না থাকাই বেশি ভালো মনে করা হয়। অর্থাৎ সুন্দর না হলে যদি অস্পষ্ট ভগ্ন কাটাকাটি যুক্ত হয় তাহলে তার থেকে না থাকাই বেশি ভালো। স্বাস্থ্যরেখা স্বাস্থ্য সংক্রান্ত ইঙ্গিত করে। এই ধরনের স্বাস্থ্যরেখা যাদের হাতে দেখা যায় তাদের সবার প্রথমে পেটের সমস্যার দেখা যায়। পেটে লিভারে এই ধরনের সমস্যা কিন্তু এদের হওয়ার সম্ভাবনা আছে বা কিডনিতে। এছাড়াও রাহুর ক্ষেত্র থেকে একটি রেখা আয়ুরেখা শিরোরেখা হৃদয় রেখা কেটে মস্তিষ্ক রেখাকে রবি রেখাকে স্পর্শ করেছে। তো এই ধরনের রেখা যাদের হাতে দেখা যায় এবং স্বাস্থ্যরেখাও তার সাথে খারাপ, সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিপর্যয় নির্দেশ অবশ্যই করছে। তো এদের হার্টের সমস্যা বা স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। তো এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। এরপরে আসি হৃদয় রেখায়। হাতে সবচেয়েতে খারাপ অবস্থা যদি কিছু থাকে তা হলো হৃদয় রেখা। হৃদয় রেখা বিচ্ছিন্ন অবস্থায়। ভারতীয় মতে এই রেখাকেই জীবন রেখা বলা হয়, অর্থাৎ আয়ু রেখা বলা হয়। তো হৃদয় রেখা বিচ্ছিন্ন হওয়ার কারণে এর কিন্তু হৃদয় গঠিত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আয়ু সংক্রান্ত সমস্যার সম্ভাবনা থাকে। এখানে খুব খারাপ একটি রাহু রেখা দেখা যাচ্ছে যেটা রবি রেখাকে স্পর্শ করেছে। তার সাথে হৃদয় রেখার অবস্থাও খুব বেশি ভালো নয়, বিচ্ছিন্ন অবস্থায়। এই হৃদয় রেখা মানুষের হৃদয়ভিত্তিক ভালোবাসা হৃদয়ভিত্তিক অনুভূতির পরিচয় দেয়। হৃদয় রেখা বিচ্ছিন্ন হওয়ার কারণে এর কিন্তু মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আপন লোকের থেকে মানসিক নির্যাতন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই রেখা দাম্পত্য জীবনের উপরে খুব বেশি প্রভাব ফেলে, তাই দাম্পত্য জীবনেও কিন্তু কিছু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। হৃদয় রেখা মানুষের হৃদয় চন্দ্রের ক্ষেত্র থেকে বিচার করা হয়, মানুষের মন হৃদয় রেখার অবস্থাও খুব ভালো নেই, চন্দ্রের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো অবস্থা দেখা যাচ্ছে না। চন্দ্রের ক্ষেত্র নিচস্থ হওয়ার কারণে এর কিন্তু মানসিক ডিপ্রেশন মানসিক দুশ্চিন্তা খুব বেশি পরিমাণে থাকবে এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনোই খুব ভালো ফল এরা কখনোই পায় না। তো বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করছি। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।